Hi guys, good morning and welcome back to my Bangalore channel. Camera show tomorrow show by Dasha, which is tomorrow show by as usual. Just for a very good show, and today's day tomorrow show will be very good. তো সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে অনেকগুলো কাজ করেছি, তার মধ্যে আজকে রান্নার মাসি আসেনি, তো আজ আর শায়নও আজকে তাড়াতাড়ি বেরিয়ে গেছে, তো আজ আর রান্না করবো না এইবেলা, কারণ শরীরটা সত্যি ভালো নেই, তো ইচ্ছে করছে না বা পারছিও না করতে। তো শায়ন বললো রাস্তায় কিছু একটা খেয়ে নেবে বা অন্য কোথাও কিছু একটা ম্যানেজ করে নেবে, আর আমাকে বললো তুই তোর বাড়ি চলে যা, বাড়ি গিয়ে খেয়ে নে। তো আমি রেডি হয়েছি, বাড়ি যাবো বলি, তো টুকটাক কয়েকটা কাজ সারছি, সেরে একেবারে রেডি হয়ে বাড়ি চলে যাবো, মানে রেডি হয়ে গেছে একেবারে বাড়ি চলে যাবো, বাড়িতে গিয়ে লাঞ্চ করে তারপর শায়ন আসলে আবার আসবো। তো চলো উইথাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেস ভিডিও। আশা করছি আজকে এই ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে, তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। তো বাড়িতে তো আমি চলে এসেছি, অনেকক্ষণই এসেছি, এসে মায়ের সাথে গল্প টল্প করছিলাম, তো যাই হোক আমি এখন মায়ের সাথে তারপর দাদার সাথে গল্প টল্প করলাম, তো এখন আমি লাঞ্চ করতে বসছি। আমি তোমাদেরকে লাঞ্চের মেনুটা একবার দেখিয়ে দিই, দাঁড়াও। তো এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু, এছাড়া তরকারি, ডাল আর ডিমের পোচ, আর এটা হচ্ছে কুলের চাটনি, আর এখানে হচ্ছে হালকা ফুলকা স্যালাড। বেসিক্যালি আমার বাড়িতেও আজকে ভেজ, আগে তোমরা যারা পুরনো ভিউয়ার্স তারা জানবে আমার বাড়িতেও ভেজ আজকে মঙ্গলবার, তো যেহেতু আমি এতদিন বাদে খাচ্ছি তাই মা আমার জন্য একটা ডিমের পোচ করে দিয়েছে। যাই হোক চলো লাঞ্চটা জপজপ করে নিই, এখন অনেকটা লেট হয়ে গেছে গল্প করতে করতে, চলো লাঞ্চটা করে নেওয়া যাক। তো যেমনটা দেখে বুঝতেই পারছো ফ্ল্যাটে চলে এসেছি, দুপুরের পর দুপুরে লাঞ্চের পর আর একদম ব্লগ করা হয়নি, তো যাই হোক একটুখানি বেসিক্যালি ভাত করতে হবে, কারণ বাকি খাবার দাবার সবই নিয়ে আসা হয়েছে, লাইক আমি বাড়িতে গিয়ে চলে এসেছি, শায়নও ওর জন্য একটু বাড়িতে খাবার নিয়ে এসেছে, তো একটু ভাত করলেই খালি সলিড, তো এখন ভাতটা বসাবো অ্যান্ড এখন থেকে ব্লগটা কন্টিনিউ করবো। তো আশা করছি দেখতে তোমাদের ভালো লাগবে, তো দেখতে থাকবেন সঙ্গে থাকো, আপাতত আমি ভাতটা বসাই। ভাত বসিয়ে দিয়েছি, এবার ভাতটা হয়ে গেলে মোটামুটি সব কমপ্লিট, খালি বাকি খাবার দাবার গুলো গরম করতে হবে। অনেকটাই বেশ লেট হয়ে গেছে, তো চলো আগে ঝপ ঝপ ডিনারটা করে নিই, তারপর বাকি কথা বলবো, বাকি ব্লগ করবো, দেখতে থাকবো আমি সঙ্গে থাকবো। ডিনার করে নিয়েছি, ডিনার হয়ে গেছে, আমার খাওয়ার পরে শায়ন আগে বললো আসছে, তারপর এমন মত হয়ে গেল খেলে খেলাতে যে আমার খাওয়া গেলো, তারপর এলো যাই ও ডিনার করে নিয়েছে, আমি করে নিয়েছি, টেবিল ফেবিল ক্লিন করে লেফট ওভার ফুডগুলো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। তো যাই হোক এখন বেসিক্যালি যেটা করবো সেটা হচ্ছে যবে থেকে আমি এক্সটেনশনটা রিমুভ করেছি না, একটু একটু করে একটু একটু করে রোজ একটু একটু নখ ভাঙে, এখান থেকে খা উঠে যায়, নরম হয়ে গেছে বেসিক্যালি, কারণ ওপরের লেয়ারটাকে পুরো ওরা কী বলে ড্রিল করে তারপরে ঘষে পুরো একদম ওপরের লেয়ারটা মানে নখের পুরো আয়ুটা নষ্ট করে দেয়, যাতে কিনা ওই গ্লুটা কামড়ে ধরতে পারে, মানে কী বলে দেওয়াল যেমন দেওয়ালে যেমন রং করার আগে ওই ওই কী বলে সিরিজ কাগজ দিয়ে ঘষে না, ঠিক তেমনি ওরকমই একটা জিনিস দিয়ে নোখটা মানে বেসিক্যালি ফাইলার দিয়ে আর কি, নেল ফাইলার দিয়ে পুরো ওপরের ইয়েটা মানে লেয়ারটাকে ঘষে খড়খড়ে করে দেয়, অ্যান্ড এতে মানে এই খড়খড়ে যে মানে পোর্শনটা যতক্ষণ আর নোখ থেকে পড়ে যাবে মানে বেরিয়ে যাবে ততক্ষণ নোখ তোমার পড়তেই থাকবে, তো ওই আর কি ফাইল করে 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 একটু শেপে রাখা, নাহলে তো ব্যাকা তারা ভাবে খাবলা খুবলা হবে উঠে যাচ্ছে। এই যবে এটা যাবে ওই পোর্শনটা বাদ চলে যাবে তবে কি আমার নেলস মানে আর কি টিকবে, মানে টেকসই নেলস মানে স্ট্রং নেলস গ্রো করবে আমার আর কি। তো যাই হোক এখন একটু নেলটা ফাইল করি, করতে করতে একটু মাস্টার শেফ দেখি, কারণ আমি অনেকগুলো এপিসোড পিছিয়ে, তো কিছুক্ষণ বাদে আবার ব্লগ করছি, দেখতে থাকো আমি সঙ্গে থাকো। সকালে সকাল ঘুম থেকে উঠে গ্রিন টিটা মাস্ট আমার জন্য,
তো যেন গ্রিনটি বসে দিলাম। আজকে সকাল সকাল একটা বাজে জিনিসের সাথে উঠলাম, যেটা হচ্ছে রান্না দিদি ফোন করে বললো আজকে আসবে না। তো যাই হোক, আমি এখন ভেবে পাচ্ছি না কি করব, কি রান্না করব, কারণ কি জানি এক একদিন হয় না যে ইচ্ছা করেই না, জাস্ট মানে মনে হয় যে না করবো না আজকে, পারবো না করতে কিছু, সেরকমই ফিল হচ্ছে, জানি না কি করবো, দেখা যাক। চাটা হতে হতে এখানে আমি ভাত বসিয়ে দিলাম, ডাল সেদ্ধ হতে বসিয়ে দিলাম, আর এখানে আমি আলু চলছে, আর এটা অল্প একটু ভাত রয়ে গেছে। তো চলো আমি চাটা খেতে খেতে ভাত ডাল এগুলো সব করি, তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে বাকিটা শেয়ার করব। তো আজকে ব্লগটাকে ব্যাস আমি এই অবধি রাখছি, মানে এই ব্লগটাকে ব্যাস আমি এই অবধি রাখছি। আশা করছি আজকে এই ব্লগটা দেখতে তোমাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, যা চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করো। তোমাদের সাথে আমার আবার দেখা হবে কালকে একটা নতুন ব্লগের সাথে। টিল দেন গাইস, গুড নাইট, বাই বাই, টেক কেয়ার এন্ড হ্যাভ আ লাভলি ডে অ্যাহেড, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে ফিট এন্ড স্টে পজিটিভ। টাটা।